নবনিযুক্ত প্রধান উপপ্রধানকে মানতে না পেরে গ্রাম পঞ্চায়েতে তালা ঝোলালো ক্ষুব্ধ গ্রামবাসী। ঘটনা কমলপুর বিধানসভার দুর্গা চৌমুহনী ব্লকের মোহনপুর পঞ্চায়েতে বুধবার। ঘটনা ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের শেষে পঞ্চায়েতে পঞ্চায়েতে চলছে প্রধান উপপ্রধান নির্বাচন সহ শপথ গ্রহণ। সেই অনুযায়ী মোহনপুর পঞ্চায়েতের জন্য প্রধান ও উপপ্রধান দলীয়ভাবে মনোনীত হয়েছে, কিন্তু সেই নির্বাচন মানতে পারেননি গ্রামবাসী। এর ফলে বুধবার সকাল 11টা নাগাদ ক্ষুব্ধ গ্রামবাসী পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। তাদের বক্তব্য, প্রধান এবং উপপ্রধান যোগ্য হয়নি, ফলে যোগ্য প্রধান ও উপপ্রধান নির্বাচন না হওয়া পর্যন্ত তালা থাকবে পঞ্চায়েত অফিসে। এই বিষয়ে এক ক্ষুব্ধ গ্রামবাসী জানান। মোহনপুর পঞ্চায়েতের প্রধান উপপ্রধান নিয়ে জনগণ এখানে জড়ো হয়েছে, যে প্রধান উপপ্রধান দেওয়া হয়েছে মাননীয় মন্ডল প্রেসিডেন্ট ও আমাদের বিধায়ক মনোজকান্তি দেব মহাশয়, ওনাদের কাছে আমরা আবেদন, প্রধান উপপ্রধান আমরা কেউ এখানে মানিয়ে নিতে পারছি না। যোগ্য ব্যক্তি তারা যাচাই করে দেখ, যারা পার্টির কাজ করে, পার্টির লোকে জড়িত আছে, তাদেরকে এই প্রধান উপপ্রধান দেওয়া হোক, নাইলে এখানে আমরা আম জনতা কেউই মানিয়ে নিতে পারছে না এই প্রধান উপপ্রধান। আর নাইলে এই জনগণ কই যে আগামী যে 5 বছর আছে, 5 বছর জনগণই পঞ্চায়েত চালাইয়া যাইবে, আর নাইলে এই আন্দোলন চলবে সারা 5 বছর চলিয়ে যাবে। এতটুক সময় এই পঞ্চায়েতের সমস্যা সমাধান না হয়েছে, তাহলে এই তালা অনির্দিষ্টকাল তালা ঝুলেই থাকবে। কোথায় তালা দেবেন? পঞ্চায়েতে, এই মোহনপুর পঞ্চায়েতে। কি দাবি? আমরা মোহনপুর পঞ্চায়েতে প্রধান উপপ্রধান যে সিলেকশন করা হয়েছে তা আমরা মানি না। যদি না মানেন তাহলে কি করতে চাইছেন? আমরা তালা বন্ধ পঞ্চায়েত, যে নেতৃত্বরা যে প্রধান উপপ্রধান সিলেকশন করছে আমরা তা মানি না, ভালো উপপ্রধান প্রধান হইতো। তবে এই ঘটনায় শাসক দলের অভ্যন্তরে কাজিয়া সামনে এলো বলে মনে করছেন মানুষ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।